ওই কাঞ্চনপুরের শরণার্থী, ভিন রাজ্য থেকে আসা শরণার্থী, এদেরকে এই রাজ্যে পুনর্বাসন দেওয়া হচ্ছে। এরা এই রাজ্যের মানুষ না। এই 600 কোটি টাকা প্যাকেজ দেওয়া হয়েছে, আর এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ, স্বাধীনতার মূল হুতা বাঙালি, এই রাজ্যের, এই দেশের উন্নয়নের অংশীদার বাঙালি, আজকে এই উগ্রপন্থীর কারণে, এই বাঙালি বিদ্বেষী ষড়যন্ত্রের কারণে এই দাঙ্গার বলি হলো, এই গণহত্যার বলি হলো। এই একই চক্রান্ত আসামের বুকে 83 সালে দাঙ্গা গণহত্যা হয়েছিল। এই যে অবস্থাটা চলছে, আমরা এটাকে